এমরি রকুনুজ্জামান, আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন আমাদের এদিকে কোরবানির সময় কোরবানির পশুকে কোরআন তেলাওয়াত করে শোনা, এটা কি সঠিক? না, কোরবানির পশু কোরআন তেলাওয়াত শোনার জন্য তো নয়, কোরআন তেলাওয়াতটা মানুষের শোনার জন্য, পশু শোনার জন্য নয়, বিধায় এটা শরীয়ত নির্দেশিত কোনো কাজ নয়। আব্দুল কাদের মিম, আপনি লিখেছেন হজে তওয়াফ করার সময় নিচ থেকে কয়েকটা এবং উপর থেকে কয়েকটা এভাবে ভেঙে ভেঙে তওয়াফ করলে আদায় হবে কি না? এছাড়া জামারায় সময় কয়টা কঙ্কর নিক্ষেপ করেছি মনে নেই, কমও হতে পারে বেশি হতে পারে, অসুবিধা কী হবে? প্রথম কথা হলো যে নিচে উপরে মিলিয়ে আপনি তওয়াফ সাতটা করলেই হবে, কোনো অসুবিধা নেই। আর জামারাতে পাথর আপনি কম করেছেন নিক্ষেপ এরকম মনে হলে যে কয়টা কম করেছেন মনে হচ্ছে সেই সংশয় দূর করে সে কয়টা মেরে দিবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তার অনেকের অহেতুক সূচিবায়ুর রোগ থাকে, সন্দেহ থাকে, সেটাকে আমল নেওয়ার দরকার নেই।